আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আবার নিয়ে হাজির হলাম আরেকটি নতুন রেসিপি। আর এটা একটা ট্র্যাডিশনাল রেসিপি, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। এটা খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে। আপনারা কম বেশি সবাই বাসায় হয়তো এই রেসিপিটা করেছেন, কিন্তু আমি কিভাবে করি তাই আমি আপনাদের করে দেখাবো। আশা করছি শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। তাহলে চলুন দেখি আমি কিভাবে রুই মাছ দিয়ে ফুলকপি রান্না করি তা আপনাদের দেখাই। এখানে আমি 1 কেজি থেকে একটু বেশি একটা ফুলকপি নিয়েছি, আর তা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি ফুলকপিগুলোকে ধুয়ে নেব। আর নিয়েছি 6-7 টুকরো রুই মাছ। আমি মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি মাছগুলোকে 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ মরিচ দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি ভালোভাবে ঘষে ঘষে মেখে নিচ্ছি। এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে হাই হিটে আমি মাছগুলোকে কড়াভাবেই ভেজে নেব। আপনারা যেভাবে মাছ ভাজাটা পছন্দ করেন সেভাবেই মাছটা ভেজে নেবেন, তবে আমি তরকারির সাথে একটু কড়া করেই মাছটা ভেজে নিই, এতে করে মাছটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কম থাকে। এক পিঠ হয়ে গেছে, এখন আমি বিপরীত দিকটাও সমানভাবে ভেজে নেব। আমি মাছগুলো আস্তে আস্তে উল্টে দিচ্ছি। যে ফ্রাই প্যানে আমি মাছটা ভেজেছিলাম সেই ফ্রাই প্যানেই আমি ফুলকপি ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টা আলু ছোটো করে কেটে। ফুলকপির সাথে আলুটা দিলে অনেক ভালো লাগে তাই দেয়া। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। সামান্য হলুদ আর লবণ দিয়েই আমি ভেজে নেব। আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো ভেজে নেব। এই সময় চুলার হিটটা মিডিয়াম লো হিটেই থাকবে। চুলাতে একটি পাতিল বসিয়ে দিয়েছি, আর তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল এবং 1/2 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি হালকা বাদামি রং করে ভেজে নেব। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এটা আমি 1/2 চা চামচ করেই দিয়েছি। দিয়েছি 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো এবং 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। সবগুলো মশলা আমি ভালোভাবে মিশিয়ে নেব।
মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ফুলকপিগুলো। আলু আর ফুলকপিগুলো দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে 5 মিনিটের মতো মিডিয়াম লো হিটে রান্না করব। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপের মতো পানি। আপনারা যেভাবে ঝোলটা পছন্দ করেন সেইভাবেই পানিটা দেবেন। এবার আবারও আমি ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ডেকে মিডিয়াম লো হিটে রান্না করব। পাঁচ মিনিট পর আমার আলু আর ফুলকপি কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। দিয়ে দিচ্ছি আরও 1 কাপের মতো পানি। পানিটা দিয়ে আমি আলতো হাতে নেড়ে 5 মিনিটের মতো হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আর দিয়ে দেব 3-4টা কাঁচামরিচ। আমার ফুলকপিটা প্রায় হয়ে গেছে, এখন আমি ধনে পাতা কুচি দিয়ে চুলা থেকে নামিয়ে ফেলব। হয়ে গেল আমার ফুলকপি আর আলু দিয়ে রুই মাছের ঝোল। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো আরেকটি রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।